ভালো আছো করে তোমরা সবাই খুব ভালো আছো তো আমার মেয়ের এই এক মিনিটের একটা ভিডিও দেবো এর জন্য এ আমাকে খুব জ্বাল লাগছে হ্যাঁ নোড়াটা শরীর সব সময় ওর খালি ম্যানিয়া এদিকে সাবান দেয় কতদিন অন্তর তার ঠিক নেই গায়ে এদিকে খুব মানে ওর ম্যানিয়া ওই তো ওকে নিয়ে একটু বেরোবো বলে সাজগোজ করেছি বাকি ভিডিওটা তোমরা পাবে সবই মানে একটু কোথায় যাচ্ছি কীরকম দাম টাম এখন মার্কেটে সবই দেখতে পাবে শেয়ার করব আর এই এই যে আমার মেয়ে এই একটুখানি না ছোটো থেকে এটা ওর বড়লোকি চাল মানে ও বড়লোকি চাল মানে বড়লোকি খাওয়া ওকে একটু ভালো খেতে দিতে হবে ওর আর কিছু না মানে একটু চাইনিজ মোমো এর উপরে ও একটু বেশ করে মার খাবি এবার এরকম করছিস পাগলাম যা না পুজো করে নে ওকে বলছি পুজো করে নিতে আচ্ছা দাঁড়া দিচ্ছি আমার মেয়ে কিন্তু একটা দিকে একটুখানি খুব বড় লক্ষ্মী চাল দেখায় সেটা হচ্ছে খাওয়া দাওয়া কোথাও গেলে হোটেলে থাকা সেগুলো ওর খুব ভালো চাই না হলে ও বাড়িতে ঠিক আছে বাড়িতেও খাওয়া দাওয়াটা ওর চাই একটু বাইরের খাওয়া খুব পছন্দ করে কিন্তু সেটা ঠিক নয় বলে আমি বাড়িতে করি কিন্তু ও বলেছে যে ও যখন চাকরি করবে তখন ও 4-star 5-star হোটেল ছাড়া থাকবে না কোথাও মানে ওর চাকরির স্যালারির সব টাকাটা ও ওইসবই উড়িয়ে দেবে মানে এটা ওর মোটিভেশন তা আমি বলেছি বাবা তোমার ব্যাপার তুমি যা খুশি করো ও ভালো জায়গায় থাকবে ও ভালো খাবে মনে করো সামান্য ওর এরকম ইচ্ছা যে ও যদি মনে করো আমাদের নিয়ে বড় হলে চাকরি পেলে মনে করো যদি পুরী যায় সেখানে গিয়েও 50,000 টাকা খরচা করে আসবে এটা ওর হচ্ছে মোটিভেশন তখন আরও বেশি হতে পারে তাই আমি বলেছি তুই যখন অত টাকা খরচা করবি আমাকে একটা ইক্কত কিনে দিস আমার উড়িষ্যার ইক্কত খুব ভালো লাগে আমি যতবার গেছি এত দাম কিনতে পারিনি মানে এখন তো 10,000 টাকা থেকে বোধহয় শুরু আর আমার মনে হয় 10,000 টাকার একটা সোনা কেনা ভালো কিন্তু শাড়ি নয় শাড়ি আমি অত দামি জীবনে ওই বিয়ে বেনারসি ছাড়া কিনিনি তা আমি বলেছি ওকে দিতে সেটার ক্ষেত্রে ওর খুব একটা ইন্টারেস্ট দেখলাম না কিন্তু খাওয়া ভালো থাকবে এটা ওর মোটিভেশান যে বড় হয়ে আমি যেখানে যাব ঘুরতে তোমাদের নিয়ে আমি 4-star 5-star ছাড়া থাকবো না ভালো জায়গা ছাড়া খাবো না আর মানে সব কিছুটাই ওর ল্যাভিশলি করবে আর কি তো আর স্যালারির হাফ টাকা ও মোমো সেন্টারেই দিয়ে দেবে মানে ওয়াও মোমোতে দিয়ে দেবে আর কি এরকম ওর একটা মোটিভেশন তো খুব ভালো নিজে ইনকাম করো নিজে যা খুশি করো আমি তো আর আশা করবো না যে হ্যাঁ আমি মানুষ করছি বলে আমি আমাকেই দেখতাম তবে হ্যাঁ সবার সঞ্চয় করাটা দরকার তা আমার মেয়ের দ্বারা ওটা হবে না মনে হচ্ছে এটা যেমন আমার ননদের এক ছেলে আছে সে তার দ্বারাও হবে না সে বলে দিয়েছে আর ও ওর দাদারই মতো হয়েছে আমি বলছি ঠিক আছে তুই জয় মানে ওর নাম জয় জয় দাদা আর তুই জয় দাদার বউ সবাই মিলে তোরা ওই করবি হ্যাঁ মানে এদের জেনারেশনটা হচ্ছে ভালো থাকবো ভালো করবো কিন্তু সঞ্চয়ের প্রতি কিছু নেই আর কি এই যে আবার শুনতে আসছে এই যে আজকে যাবে না আগে থেকে কিন্তু বলে দিয়েছে কি খাবে হ্যাঁ যে খাওয়াটা আমার পছন্দ নয় সেগুলোর ওই পাউরুটি মানে পিজা কত পাউরুটি দেওয়া চিজ ওপরে দিয়ে একটু গ্রিল করে দিলে হয়ে গেল পাউরুটির পেছনে 300 টাকা দেওয়া মানে আমাদের মতন পরিবারে একটা হচ্ছে বাহাল লোক ওটা পুরো পাউরুটি খাওয়া মানে জঘন্য লাগে কিন্তু ওর কাছে ওটাই ভালো আজকে আর মোমো নয় আজকে পাউরুটি তা আমার তো পেট ভরানোর জন্য একটু খেতেই হবে কেন খাবে না খাবো না তো কি খাবো আমি তোর সঙ্গে পেট ভরানোর জন্য খাবো না অনেকদিন বাদে শ্যাম্পু করেছি আর এই দুল পড়তে গিয়ে আমার যা হাল হয়েছে মাঝে মাঝে একটু পড়তেই হয় তো চলো পরের ভিডিওটাতে তোমাদেরকে শেয়ার করব কি কোথায় গেলাম কি দাম কি কি কিনছি মানে কিনবো ওরই একটা আমার কিছু নয় তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে সিঁদুর কিনবে কাজল কিনবে আলতা সিঁদুর কিনে ওখান থেকে কি কিনবো আর বাবা ও ঠিক খেয়াল আছে আলতা সিঁদুর বাবা কালকে যাবে মামার বাড়িতে জনাইতে যাবে আলতা সিঁদুর দিতে যেতে হয় যেতে যাবো মা বাবার কাছে একবার যাবো আর তো সময় পাবো না তো চলো টাটা পরের ভিডিওটার জন্য ওয়েট করো।